বুধবার আরজিকর হাসপাতালে গিয়ে বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন সিআইএসএফ এর আধিকারিক। বৃহস্পতিবার থেকেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষায় দু কোম্পানি সিআইএসএফ মোতায়েন। হাসপাতালের ভিতরে সুরক্ষায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কলকাতা পুলিশ। সূত্রের খবর, হাসপাতালের ভিতরে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেবে সিআইএসএফ, হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ।